ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি ও নায়ক শরীফুল রাজ মাত্র সাত দিনের প্রেমকে বিয়েতে রূপ দেন দুজন। মূলত গেল বছর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করেন এই তারকা দম্পতি। এখন তাদের দুই থেকে তিন হওয়ার অপেক্ষা। শুধু তাই নয়, নতুন অতিথিকে স্বাগত জানাতে নাকি অধীর আগ্রহে প্রহর গুনছেন এ দম্পতি। তাই তো অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েই হাতে থাকা সিনেমাগুলোর কাজ ঝটপট শেষ করেছেন পরিমণি। বর্তমানে পুরোপুরি বিশ্রামে আছেন তিনি। তবে কাজ থেকে বিশ্রাম নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব এই চিত্রনায়িকা। নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করে সৃষ্টি করেন নানান আলোচনা সমালোচনার, প্রায়শ হন খবরের শিরোনামও। সম্প্রতি আবারও স্বামী রাজের সঙ্গে তোলা তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা পরিমণি। ক্যাপশনে তিনি লেখেন, 10 দিন দেরি করে ইনি তাকে ডক্টর চেকআপে নিয়ে গেলেন, আজ কি করা উচিত। মজার বিষয়, স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে নায়িকা আরও লিখেন, যাও পরাণের বাজিমাতের জন্য মাফ করে দিলাম। এছাড়া রাজের উদ্দেশ্যে পরি লেখেন, রাজপুচকো মিস করে আপনাকে, তাড়াতাড়ি বাসায় আসেন। এদিকে ঈদ উপলক্ষে গত 10 জুলাই মুক্তি পেয়েছে শরীফুল রাজের সিনেমা পরাণ। এতে তার সঙ্গী হয়েছেন বিদ্যা সিনহা শাহামিম ও ইয়াশ রোহান। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি ইতোমধ্যে বেশ ছাড়া ফেলেছে। আপাতত সিনেমার প্রচারণা দর্শকদের সঙ্গে বিভিন্ন হলে পরাণ দেখায় ব্যস্ত সময় পার করছেন রাজ।